স্যার এবার জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বিমা শিল্প এবং বিমা পেশাজীবীদের সম্ভাবনা আপনি কেমন দেখছেন আপনার এই কর্ম অভিজ্ঞতার আলোকে? সম্ভাবনার কথা যদি বলি, আমি বলবো সম্ভাবনা অনেক ব্যাপক, অনেক বড় সম্ভাবনা দেখতে পাই আমি। আমাদের আসলে এই এই বড় জনগোষ্ঠীর খুব অল্প সংখ্যক লোকই এখন পর্যন্ত বিমার আওতায় আছে, একেবারেই মিনিমাম যেটা। অ্যান্ড আমরা যদি আমাদের ন্যাশনাল জিডিপিতে ইন্স্যুরেন্স সেক্টরের কন্ট্রিবিউশনের কথা চিন্তা করি, ইটস অ্যারাউন্ড 0.5%। কিন্তু একটা শক্ত অর্থনীতিতে আসলে বিমার এই জিডিপিতে কন্ট্রিবিউশন 3.5 থেকে 4 মিনিমাম হওয়া উচিত। হ্যাঁ, তো সেখানটা তো মনে হয় আমাদের কাজ কাজের জায়গা এখনো অনেক বাকি আছে, এখনো মার্কেট অনেকটাই আনট্যাপড। এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা বলবো যে কাজের আওতার ক্ষেত্রে আমরা আসলে যেমন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কাজ করি, আমরা দেখি যে অনেক এনজিওরাও তাদের নিজেদের মতো করে ইন্স্যুরেন্স প্রোগ্রাম রান করে। হয়তো সময় এসছে এখন আমরা হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে পারি। সব মিলে আমার কাছে মনে হয় ইন্স্যুরেন্স নিয়ে আমাদের কাজ করার অনেক বড় জায়গা আছে এবং এখনো অনেক কাজ বাকি, বহুদূর যেতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আশান্বিত হলাম আপনার কথা থেকে যে বাংলাদেশের বিমার সম্ভাবনা। এবং স্যার, এই বিমার সম্ভাবনার সাথে সাথে স্যার আমাদের যারা ক্যারিয়ারে যারা আছেন, এইটার প্রশ্নের সাথে দুইটা প্রশ্ন ছিল, যারা ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আছেন তাদের জন্য আপনি কতটুকু সম্ভাবনাময় দেখছেন? কারণ এটা এই জন্যই স্যার প্রশ্নটা আমার যে যারা শিক্ষিত ছেলেমেয়েরা যারা সদ্য গ্রাজুয়েশন করে ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, তারা স্বভাবত কারণেই ইন্স্যুরেন্সে কিন্তু তারা আসতে চাচ্ছেন না, কিন্তু তারা যদি কোনো সম্ভাবনার কথা আপনার কাছ থেকে শুনে হয়তো তারাও এই পেশার প্রতি আসতে আগ্রহী হবে, এই উদ্দেশ্যে আমার এই প্রশ্নটি করা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে 22 বছর খুব কম সময় না। আসলে আমি যদিও ফর্মাল সেক্টরে সব মিলে এখন 14 বছর মতো, বাকিটুকু আমি ইনফর্মাল সেক্টরে ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেছি। বাট আসলে এই সময়ের মধ্যে আমি যেটা দেখেছি, আমাদের শুরু করার সময় থেকেও যদি বলি, আসলে একটা গ্রাজুয়েশন করে বের হওয়া ছেলে বা ছেলে, ও যখন জব মার্কেটে আসে তখন যদি সত্যি কথা বলি তাহলে তার প্রায়োরিটি লিস্টে ইন্স্যুরেন্স কিন্তু খুব নিচের দিকে। ও হয়তো ফার্স্টে ব্যাংক, মাল্টিনেশনাল কোম্পানিজ, দেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে তার সমস্ত লিস্ট ক্রস করে নিচের দিকে গিয়ে হয়তো সে ইন্স্যুরেন্সটাকে একটা ক্যারিয়ার অপশনশিপ চিন্তা করে কিংবা হয়তো বাধ্য হয়। মানে এইটাই ছিল একটা লম্বা সময়ের বাস্তবতা। কিন্তু এই গত 2 দশকে আমি বলবো যে তার কিছু সময় বলবো যে আমি এখন দেখি কিন্তু এখন অনেক প্রমিসিং ছেলেমেয়েরা এই ক্যারিয়ারে আসছে, ইন্স্যুরেন্সের ব্যাপারে আগ্রহ বাড়ছে। এবং যেহেতু এখন এমন একটা জায়গায় কাজ করি যেখানে হয়তো নতুন ছেলেমেয়েদেরকে ইন্টারভিউ করতে হয়, আমি ওদের পারফরমেন্স বলি বা ওদের ব্যাকগ্রাউন্ড বলি, আমি খুবই আশাবাদী যে আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো করবে। এখন কিভাবে ওরা টিকে থাকবে সেই প্রসঙ্গে যদি একটুখানি আমি সংযুক্ত করতে চাই, আমি এটাকে জাস্ট 2টা ভাগ করে বলি। একটা হচ্ছে ইন্স্যুরেন্সের অফিস কেন্দ্রিক ক্যারিয়ার যাদের, আর একটা হচ্ছে আমাদের আমাদের সেলস ফোর্স যারা আছেন। কারণ এই দুই পক্ষের সমন্বয়ে কিন্তু পুরো ইন্ডাস্ট্রির অ্যাক্টিভিটি হয়। তো আমি যদি বলি যে ক্যারিয়ার বলতে যদি আমি অফিস বেস যারা আছে বা যারা হয়তো স্যালারিড যারা আছে তাদের কথা বলি, আমি বলবো যে আগের চেয়ে এখন অবস্থা অনেক ভালো। তবে এটাও সত্যি যে যদি আমরা চাই যে ফাইন্যান্সিয়াল সেক্টরে অন্যান্য ইনস্টিটিউশনের মতো আমরাও ব্রাইট ছেলেমেয়েদেরকে বেশি সংখ্যায় আকৃষ্ট করব, তাহলে আমার যেটা মনে হয় যে আমাদের হয়তো একটুখানি প্যাকেজ গুলোর দিকে তাকাতে হবে, যেন শুধুমাত্র প্যাকেজের কারণে ওরা আমাদের সেক্টরটাকে বাইপাস করে চলে না যায়। আর গ্রোথের দিক থেকে আমি বলবো যে কম্পিটিশন রিলেটিভলি লোয়ার, সো দ্যাট যদি এখানে এসে কেউ ডেডিকেশন নিয়ে কাজ করে তাহলে ক্যারিয়ারের অনেক দূর যাওয়া সম্ভব। কারণ এখানে এখনো জনবল খুব বেশি না। হ্যাঁ, আমি যদি ব্যাংকিং সেক্টরের কথা চিন্তা করি অনেক লোক কাজ করে সেখানে, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে সেই তুলনায় কম্পিটিশন কম। সো আমি নতুন ছেলেমেয়েদেরকে ইনভাইট করবো, আপনারা এই ফাইন্যান্স সেক্টরের এই ইন্ডাস্ট্রিতে আপনারা আপনাদের ক্যারিয়ার চিন্তা করতে পারেন, যেখানে আপনার ক্যারিয়ারকে আপনি অনেক দূর নিয়ে যেতে পারবেন, এটা যেন একটা ব্যাপার আছে। এবং আর সেলসের সাথে যে ভাইয়েরা কাজ করে আমাদের সাথে, তাদের বিষয়ে আমি বলবো যে সেখানেও আমি গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি। একটা চ্যালেঞ্জ আমাদের থাকে টিকিয়ে রাখা, দেখা যায় হয়তো
সেলসে ক্যারিয়ার শুরু করলো কিন্তু হয়তো বেশি দিন কাজ করছে না, তারা হয়তো সেক্টর চেঞ্জ করে অন্য জায়গায় চলে আছে। এইখানটাতে আসলে কিছু জায়গা কাজ করার ব্যাপার এখনো বাকি আছে বলে আমি মনে করি। যেমন আমি যদি খুব সংক্ষেপে টাচ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যেমন আমাদের সেলস ফোর্সে যারা কাজ করে, আমাদের ফাইন্যান্সিয়াল সেট যারা আছে, যারা একসময় যাদেরকে আমরা এজেন্ট বলতাম, তারা যেমন একটা নতুন পলিসি সেল করলো, আমি ইন্ডিভিজুয়াল কথা এখন বলছি যেটা নিয়ে বেশি আমাদের হয়তো প্রস্তুতি নিয়ে থাকে আমরা, সেটা দেখা যায় ফার্স্ট ইয়ারের জন্য প্রথম বছর একটা বিমা পলিসি সেল করার পরে যে কমিশনটা তারা পায়, এটা একটা হ্যান্ডসাম একটা কমিশনের একটা রেট তারা পায়। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে নিয়ে অনওয়ার্ডস এটা আসলে এতটাই নেমে আসে যেখানটাতে আমার মনে হয় যেন সেকেন্ড ইয়ারে ওই পলিসিগুলোকে রিনিউ করার ব্যাপারে যে আগ্রহ সেইখানটাতে একটু আগ্রহে ঘাটতি থাকে। এটা নিয়ে আসলে নানান ধরনের চ্যালেঞ্জেসও আসে, আমার ধারণা আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো।